Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সারাক্ষণ শুধু বাচ্চাদের মতো জেদ করা, যখন ভুল আমি করেছি মাসুল তো আমাকেই দিতে হবে, তা বেশ মাসুল আমি দেব, এই নিন ধরুন। সিগারেট খাচ্ছেন কোথা থেকে পেলেন? আমার ঘর থেকে। আচ্ছা ঠাকুরপো, তুমি আমাকে একটা কথা বলো তো, কি বাচ্চা তুমি না তোমার বউ? আচ্ছা সিগারেট খেতে ইচ্ছে হলে কখনো চুইংগামে কাজ হয়? তুমি কি রেন্টেড নাকি? সেই খেতেই হলো বলুন। যাব বাবা, বেনি বৌদির কাছে ছিল, তাও খাবো না। এই সই, এসব তুমি বুঝবে না। শুভ্র ঠাকুরপুর সঙ্গে আমার একটা অন্যরকমই আতাত। কিরকম সই আমাকেও একটু বলো, আমিও একটু শুনি। তুমি তোমার শুভ্র ঠাকুরপুর জন্য লজেন্স রাখছ, ঠিক আছে, তারপরে সিগারেটও রাখবে। সই, কৈফিও চেয়েছো নাকি? তাই যদি হয় তাহলে আমি কোথায় কোথায় কখন কি কি জিনিস লুকিয়ে রেখেছি তা যদি জানতে বুঝতে তাহলে তো হয়ে যেত। যতটা ভেবেছিলাম ততটা অসহায় তুমি নও সই, আস্তে আস্তে সব বুঝতে পারছি, তুমি আমার থেকে অনেক কিছুই লুকোচ্ছ। বুঝলেন, বেনি বৌদি হলো আমার সিগারেট সাপ্লায়ার। গোপনে? তাই তো। হ্যাঁ গোপনে, কতবার যে মাঝরাতে জ্বালিয়েছি বেনি বৌদিকে সিগারেটের জন্য। আর তাই আজও মাঝরাতে বৌদির ঘরে গিয়ে করান মারলেন সিগারেটের জন্য, তাই না? মানে আর কিভাবে চাইব। সই বলছি, শুভ্র ঠাকুরপো আমার কাছে সিগারেট চেয়েছে বলে তোমার রাগ হয়েছে? রাগ নেই সে। কোনটা? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।